আজকে আমরা পড়বো ওয়াইফাই। ওকে, তো হোয়াট ইজ ওয়াইফাই? ওয়াইফাই বলতে মূলত কি বোঝায়? ওয়াইফাই বলতে মূলত ওয়্যারলেস ডাটা কমিউনিকেশনকে বোঝায়। ওয়াইফাই একটা ওয়্যারলেস ডাটা কমিউনিকেশন, যেটা রেডিও ওয়েভ টেকনোলজিতে রেডিও ওয়েভ টেকনোলজিতে ডাটা ট্রান্সমিশন করে, ডাটা ট্রান্সমিশন করে। ওকে, তো হোয়াট ইজ রেডিও ওয়েভ? হোয়াট ইজ রেডিও ওয়েভ? রেডিও ওয়েভ বলতে বোঝায় যে তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ যে সকল রে বা রশ্মির ওয়েভ লেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য 1 মিলিমিটার থেকে 100 কিলোমিটার পর্যন্ত হয়, অর্থাৎ রেঞ্জটা কত থেকে কত, অর্থাৎ যে রশ্মির রেঞ্জ বা বিস্তার 1 মিলিমিটার থেকে 100 কিলোমিটার পর্যন্ত হয়, তাকে মূলত কি বলা হয়? রেডিও ওয়েভ। এই রেডিও ওয়েভ ব্যবহার করে ওয়াইফাইতে মূলত কি করা হয়? ডাটার ট্রান্সমিশন করা হয়। ওকে, ওয়াইফাইয়ের আর একটা নাম আছে যেটাকে আমরা সবাই খুব ভালোভাবে পরিচিত, এটার সাথে এটাকে বলা হয় ওয়্যারলেস ফিডিলিটি। ওয়্যারলেস ফিডিলিটি, এফ ফর ফিডিলিটি। ওকে, আর ওয়াইফাইয়ের একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে, প্রতিটা জিনিস কি করে, একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে। তো ওয়াইফাই যে স্ট্যান্ডার্ডটা মেনটেন করে সেটাকে বলা হয় IEEE 802.11। ওকে, এই স্পেসিফিকেশনটা যখনই আমরা ব্যবহার করব তখন সেটা কাকে ডিনোট করবে? ওয়াইফাইয়ের স্পেসিফিকেশন, প্রতিটা জিনিসেরই কী থাকে, একটা রোল কল থাকে, একটা রোল নাম্বার থাকে। তো IEEE একটা রোল নাম্বার ডিজাইন করছে, সেটা কি 802। আচ্ছা, এটাকে 6 দেখা যাচ্ছে, জিরোটাকে 802.11। এই রোল কলটা কার জন্য? ওয়াইফাইয়ের জন্য, ঠিক আছে? তো ওয়াইফাই হচ্ছে হাই স্পিড ইন্টারনেট কি করে, প্রোভাইড করে। ওয়াইফাই হাই স্পিড ইন্টারনেট অ্যান্ড ডাটা ট্রান্সমিশন প্রোভাইড করে। আর ওয়াইফাই যে নেটওয়ার্ক টপোলজিটা ইউজ করে সেই নেটওয়ার্ক টপোলজিটাকে মূলত বলা হয় হ্যান। কি বলা হয়? হ্যান বলতে আমরা কি বুঝি? হ্যান বলতে বোঝায় হোম, হোম এরিয়া নেটওয়ার্ক। ওকে, কেন হোম এরিয়া নেটওয়ার্ক আমরা ব্যবহার করি? কারণ ওয়াইফাই একটা ক্ষুদ্র জায়গার মধ্যে এটার রেঞ্জটা কি থাকে, সীমাবদ্ধ থাকে। যখনই আমরা রেঞ্জটাকে ক্রস করব তখনই আমরা ওয়াইফাইয়ের কানেকশন পাবো না। যেমন আমাদের একটা খুব ভালো এক্সাম্পল হচ্ছে বেইলি স্টার। বেইলি স্টার এটা কি, একটা একটা বিল্ডিং যেটাকে আমরা কি হিসাবে ডিনোট করতে পারি, হোম হিসাবে ডিনোট করতে পারি। এই হোমটার যে বাউন্ডারিটা আছে, সহজ কথা এই হোমটার যে স্পেসটা আছে সেটাকে মূলত কি বলা হইতেছে, সেটাকে মূলত রেঞ্জ বলা হচ্ছে। রেঞ্জ তার মানে ওয়াইফাইটা কোন জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকতেছে, খালি যখন আমি বেলেস্টারের বাইরে চলে যাচ্ছি আমার কি ওয়াইফাই আর কানেক্ট করতে পারতেছি? তার মানে ওয়াইফাই রেঞ্জটা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে কি থাকবে, সীমাবদ্ধ থাকবে। ওকে,
এটাই হচ্ছে আমাদের ওয়াইফাই। তো এখনকার দিনে ওয়াইফাইটা খুবই জনপ্রিয় হয়ে উঠছে, সব জায়গায় ওয়াইফাই ইউজ করা হচ্ছে, কারণ এটাই সবার প্রথম পছন্দ। কার কারণে? ওয়ারলেস এর কারণে, কারণ ওয়ারলেস টেকনোলজি আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে। ওকে, আমরা জানি যে অদূর ভবিষ্যতে বাংলাদেশ টোটালটা কি হবে। বাংলাদেশ গভর্নমেন্টের একটা প্রজেক্ট আছে, তাদের প্রজেক্টটা হচ্ছে সমস্ত বাংলাদেশকে তারা কি বানায় দিবে, ওয়াইফাই জোন বানায় দিবে। ওকে,